জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত খড়গ্রাম হাই প্রাইমারি স্কুলে আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার শুরু হল পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট বাক্স নিয়ে গিয়ে স্থানীয় পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা, আর এই ঘটনার পর আজ আবারও পুনর্নির্বাচন করা হচ্ছে বলে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। দুটো পার্টির ভোট রয়েছে, প্রথম পার্টি হলেন তৃণমূল পার্টি এবং দ্বিতীয় পার্টি হলেন কংগ্রেস পার্টি। এই পার্টি শান্তিপূর্ণভাবে ভোট এখানে চলছিল, কিন্তু লাস্টের দিকে যে ভয়াবহতা দেখা গেল, ওই বক্সের কাগজ পত্র নিয়ে জলে ফেলে তাকে পুঁতে ছিঁড়ে এইসব করা হয়েছিল। না, মনে কোনো ভয় কিছুই নাই, তবে সাহসিকতার সাথে সকলে ভোট দিবে শান্তিপূর্ণভাবে। সরকার থেকে পুলিশ ফোর্স এখানে রয়েছে শান্তি বজায় রাখার জন্য। বিজেপি আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব বা এদের বুঝে যাওয়া যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যে তারা এখানে নির্বাচন ক্ষেত্রে তারা বুঝতে পারছে সাধারণ মানুষ তাদের মনোনীত করছে না, এক্ষেত্রেই বিভিন্ন সমস্যা তারা এই খড়গ্রামেরও বিভিন্ন জায়গায় তৈরি করছে। এখানে হয়েছে শঙ্করপুরে দুটো বুথে রিপোল হবে, তো এখানে সার্বিক এদের ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। সাধারণ মানুষ আবার আজকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসছে, কারণ সাধারণ মানুষ চাইছে আর আগের মতো ও এই নির্বাচন ব্যবস্থাটা না হয়ে নতুন করে সুস্থভাবে নির্বাচন হোক, তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে। ভয় লাগবে কেন, অত ফোর্স নেমেছে, অত ফোর্স নামিয়েছেন, ভয় লাগে তাই? না, ভয় নাই, যাতে যেন আর বাক্স না পড়ে সেই অবস্থার চাইছে।